দর্শক করোনার কারণে আশুরার আনুষ্ঠানিকতা সীমিত করে আনা হয়েছে। রাজধানী বক্সিবাজারের হোসেনি দালান থেকে এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, আমাদেরকে কিভাবে এবছর আশুরা পালন করা হচ্ছে জানাবেন। বললেন যে করোনা মহামারীর কারণে সংক্রমণ রোধে কিন্তু এবার যে আশুরার আনুষ্ঠানিকতা সেটি সংক্ষিপ্ত করা হয়েছে। অর্থাৎ সকাল থেকে আমরা যে তাজিয়া মিছিল দেখে থাকি পবিত্র আশুরার দিনে, সেই তাজিয়া মিছিলটি কিন্তু এবার নিষিদ্ধ করা হয়েছে। যদিও ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে ইমাম বাড়াগুলোতে তারা তাদের যে ধর্মীয় আচার রীতি সেগুলো পালন করতে পারবেন। আমরা সকাল থেকেই পুরান ঢাকার যে হোসনি দালানটি রয়েছে সেখানে অবস্থান করছি এবং আপনি হয়তোবা দেখতেই পাচ্ছেন যে এখানকার যারা ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন কিংবা বিভিন্ন সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের যারা মানুষেরা রয়েছেন তারা কিন্তু এই যে হোসনি দালানটি রয়েছে সেখানে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে যে হোসনি দালানটি রয়েছে ইমামবাড়া তার মধ্যে প্রবেশ করতে হবে এবং সেখানেই তাদের আনুষ্ঠানিকতা সীমিত আকারে করা হবে। তবে প্রতি বছরের মতো এবারও কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ ছুরি, কাঁচি, বল্লম, লাঠি এগুলো নিয়ে যে তাজিয়া মিছিল বের করা হতো সেগুলো কিন্তু একেবারে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আতশবাজি থেকে শুরু করে পটকা ফোটানো নিষিদ্ধ করা হয়েছে। আমরা সকালবেলায় দেখতে পেয়েছি যে এই হোসনি দালান প্রাঙ্গণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এসে কঠোরভাবে সেটি নিয়ন্ত্রণ করছেন এবং কেউ যেন উচ্ছৃঙ্খল কোনো আচরণ এখানে না করে সেই বিষয়টি তারা লক্ষ্য করছেন। আপনি জানেন যে এই পবিত্র আশুরাটি কিন্তু মুসলমানদের কাছে একটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের এবং একই সাথে শোকাবহ একটি দিন। হিজরি 61 সনের 10ই মহরম ফেরাত নদীর তীরে কারবালার প্রান্তরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সকল সদস্যরা কিন্তু সেদিন সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে সেদিন ইয়াজিদের যে বাহিনী রয়েছে তার হাতে নির্মমভাবে নিষ্ঠুরভাবে তিনি হত্যার শিকার হয়েছিলেন। মূলত সেটিকে কেন্দ্র করেই পবিত্র আশুরাতে আসলে মুসলমান সম্প্রদায়ের যারা মানুষেরা রয়েছেন তারা এই দিনটিকে একটি শোকাবহ দিন হিসেবে পালন করে থাকে। এর পাশাপাশি আশুরার কিন্তু আরও নানা তাৎপর্য বহন করে। বলা হয় থাকে ইসলাম ধর্ম মতে এই দিনটিতে আসলে পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং এই দিনটিতেই পৃথিবী ধ্বংস হবে। এর পাশাপাশি হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যে সকল নবী রাসূলগণ এই পৃথিবীতে আগমন করেছে পবিত্র আশুরার দিনে কিন্তু তাদের জীবনের বিভিন্ন ঘটনা এই দিনটিতে ঘটেছিল, যে কারণে আজকের এই দিনটিতে মুসলমানরা বিভিন্ন ধরনের সামাজিক আচার আচরণ এবং ইবাদত বন্দীগের মধ্য দিয়ে কাটায়। মূলত সেই বিষয়টি আজকে পালন করা হচ্ছে। তবে সকাল থেকে ঢাকা শহরের আমরা বিভিন্ন ইমাম বাড়াগুলোতে খোঁজ নিয়েছি, ঢাকা শহরের কোথাও অর্থাৎ রাজধানীতে কোথাও কিন্তু সেভাবে তাজিয়া মিছিল কিংবা বল্লম ছুরি সহকারে কোনো মিছিল এখন পর্যন্ত আমাদের চোখে লক্ষ্য করা যায়নি। তবে স্বাস্থ্যবিধি কথা চিন্তা করে যেটি ধারণা করা হয়েছিল অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় যেন স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করায় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না, কারণ যে লাইনটি এখানে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু একজন আরেকজনের খুব কাছাকাছি দাঁড়িয়ে তারা অবস্থান করছে। যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। তো এখন পর্যন্ত হোসনি দালান থেকে এই ছিল আমাদের কাছে সার্বিক অবস্থা। ইশরাত, পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী দাউদ খান।